আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ। নিজের পিরিয়ড নিয়ে জনসম্মুখে মুখ খুললেন পরিমনি আর আইটি নিউজ থেকে জানবো ফুটবলার স্ত্রী স্মৃতি থেকে আজকের পরিমনি। চলুন জেনে সব বিস্তারিত নিউজ থেকে। পিরিয়ড বা মাসিক চক্র নিয়ে বাংলাদেশে এখনো খোলামেলা কথাবার্তা হয় না। জনসম্মুখে বলেন না বেশিরভাগ মেয়ে। তবে চিত্রনায়িকা পরিমনি সাহর দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পিরিয়ডের কথা জানিয়েছেন। পরিমণি তার স্মৃতি পরিমণি নামের ফেসবুক অ্যাকাউন্ট লিখেন আমার পিরিয়ড হয়েছে সাথে জ্বর এর আগে গত বৃহস্পতিবারে নায়িকা বলেন শরীর প্রচুর খারাপ কয়েকদিন ধরে মানসিকভাবে অসুস্থ আছি আজ আবার জ্বর অনুভব করছি করোনা টেস্ট করানোর প্রয়োজন মনে করছি না কারণ জ্বর ছাড়া আর কোনো লক্ষণ নেই পরিমণির জ্বরের খবর শুনে তার শুভাকাঙ্ক্ষীরা যেমন উদ্বিগ্ন হয়েছেন তেমনি অনেকেই বাড়িয়েও প্রচার করছেন কেউ কেউ অতি উৎসাহিত হয়ে কাশি গলা ব্যথার খবরও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এবং প্রকাশ করছেন পরিমণির করোনা হয়েছে এদিকে ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিলেন পরিমণি সহজেই বোঝা যায় তিনি মেধাবী সেই মেধার স্বাক্ষ্য রেখেছেন তার ক্যারিয়ারেও অভিনীত চলচ্চিত্রে হিট তকমা না লাগলেও পরিচালক প্রয়োজক সবার কাছে তিনি কাঙ্ক্ষিত নায়িকা পরিমণি বলছি শামসুনহা স্মৃতির কথা বাংলা চলচ্চিত্র জগতে যে পরিমণি নামে পরিচিত টক অফ দ্য কান্ট্রি এখন চেষ্টার আলোচনার শীর্ষে এখন ধর্ষণ এই অভিনেত্রী শুরু থেকেই পরিমণির সব বিষয়ে সকলেরই রয়েছে ব্যাপক কৌতূহল তিনি যেখানে গিয়েছেন বা যা করেছেন তাই নিয়ে শিরোনামে এসেছেন কিন্তু জানেন কি এই পরিমণি এক সময় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রফেশনাল ফুটবলার সৌরভ কবিরের সঙ্গে শুধু তাই নয় অনেক পুরুষের সঙ্গেই নাম জুড়ে ছিল এই অভিনেত্রীর আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ